প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আওয়ামী লীগ সরকার কর্তৃক গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপকার ভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদোস আলম নীলা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় 8,000 সুবিধাভোগী উপস্থিত ছিলেন। মুখে হাসি ফুটিয়েছেন মাননীয়।